বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর একটি পার্ট অর্থাৎ ভৌত বিজ্ঞান এর সেকেন্ড ইউনিট টেস্টে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ এসএকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্নগুলো এবং মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব উত্তর সহ। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে পরবর্তী এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। বন্ধুরা, তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভৌত বিজ্ঞান সেকেন্ড সাবজেক্টিভ এভালুয়েশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের যে শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এসএকিউ বা শূন্যস্থান যে প্রশ্নগুলো আসবে সেই কোশ্চেনগুলো তোমাদের জন্য আমি তৈরি করেছি সাজেশন ভিত্তিক। মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নাও এবং এইগুলো নোটস করো। এর আগে আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সমস্ত বিষয়ের সাজেশনগুলো দেখে নিও এবং প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলে অবশ্যই পরীক্ষায় কাউন্ট পাবে। এখন ভৌত বিজ্ঞান অর্থাৎ তোমাদের যে বিষয়টি রয়েছে পরিবেশ ও বিজ্ঞান তার একটা পার্ট ভৌত বিজ্ঞান। তোমরা জানো যে এখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের শর্ট কোশ্চেন প্রায় 8 থেকে 10 মার্কের শর্ট কোশ্চেন থাকে, তো প্রশ্নগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা কাউন্ট পাবে। এবার দেখো প্রশ্নগুলো পরপর আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম মনে রাখবে, নিয়মিত প্রতিফলন বস্তুকে চকচকে দেখায় অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলন বস্তুকে কিন্তু চকচকে দেখায় না। C7/14 আর এখানে N7/14 পরস্পর আইসোবার পরমাণু। নির্দিষ্ট গলনাঙ্ক নেই কার? মোমের। অধাতু হলেও তড়িৎ পরিবাহী হলো কি? গ্রাফাইট। সোনার গলনাঙ্ক কত? 1064 ডিগ্রি সেন্টিগ্রেড। গন্ধের সাহায্যে চেনা যায় দুটি গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া। সবচেয়ে সক্রিয় ধাতু হলো সিজিয়াম। রক্ততঞ্চনে Ca2 ক্যাটায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজাব হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসের নাম হলো ক্লোরিন। লোহার ওপর জিঙ্কের প্রলেপকে গ্যালভানাইজেশন বলা হয়। ইলেকট্রন তত্ত্বের মাধ্যমে বিজারণের সংজ্ঞাটা কি? যদি পরীক্ষায় আসে তখন লিখবে, কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি বিজারিত হয়, এটাই হলো ইলেকট্রন তত্ত্বের মাধ্যমে বিজারণের সংজ্ঞা। কোনো তড়িদাহত বস্তুর, এবার যেটা বললো তড়িৎ আবেশ কি কি বলছে, কোনো তড়িদাহত বস্তুর উপস্থিতির কারণে একটা নিস্তড়িত বস্তুর দু প্রান্তে বিপরীত তড়িদাধানের যে সমাবেশ ঘটে এই ঘটনাকে তড়িৎ আবেশ বলে। মনে রাখবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার উষ্ণতা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিচলন প্রণালীতে বা পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় ওপরের দিকে, মানে ওপরের দিকে তাপটা উঠে যায় পরিচলন পদ্ধতিতে। আলোকরশ্মিগুলো একটি বিন্দুতে যদি মিলিত হয় তবে তাকে বলে অভিসারী রশ্মিগুচ্ছ। একটি সমতল দর্পণের লম্বভাবে আপাতিত আলোকরশ্মির জন্য আপতন কোণের মান হয় 0 ডিগ্রি। মানবদেহের জলের ভারসাম্য ঠিক রাখে Na+। একটি অধাতু হলো H2O, Ai3 ক্যাটায়নের যোজ্যতা হলো 3। গাঢ় লাল বর্ণের তরল অধাতুর নাম হলো ব্রোমিন। মনে রাখবে, কি বললাম, গাঢ় লাল বর্ণের তরল অধাতুর নাম হলো ব্রোমিন। পরের যে কোশ্চেনগুলো আছে দেখো, পরপর মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান 4200 জুল কেলভিন। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে। একটি জৈব অনুঘটকের নাম হলো উৎসেচক। একটি মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। বিকীর্ণ তাপের বেগ 3×10⁸ মিটার/সেকেন্ড। নিশাদলকে জলে দ্রবীভূত করলে রাসায়নিক যে রাসায়নিক ধরনের পরিবর্তন হয় এই পরিবর্তনটির নাম হলো তাপগ্রাহী পরিবর্তন। রূপোর তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোডে রূপো ব্যবহার করা হয় ও অ্যানোডে সোনা হিসেবে নেওয়া হয় বা ক্যাথোডে রূপো ব্যবহার করা হয় ও অ্যানোডে সোনা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে একটা বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, Ap+Cu+Ap+Cu। এই বিক্রিয়াতে এপি হচ্ছে বিজারক পদার্থ এবং Cu2+ ক্যাটায়ন হলো জারক পদার্থ। বজ্রপাত প্রাকৃতিক ঘটনা, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। হিমমিশ্রণ হিমাঙ্কের অবনমন নীতিতে কাজ করে। ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করেন এস্টনি। প্রোটন নামকরণ করেন রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কার করেন স্যাডউইক। নিউক্লিয়াসের উপস্থিত প্রোটিন সংখ্যাকে বলে অ্যাটমিক নাম্বার। প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের বলা হয় আইসোটোপ। কঠিন থেকে বাষ্প হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। তারপরে বলছে 10N ও 20N ওজনের দুটি বস্তুকে একই উচ্চতা থেকে একসঙ্গে
বাড়তে দেওয়া হলো। এক্ষেত্রে কী হলো, দুটি বস্তু একই সঙ্গে মাটিতে স্পর্শ করবে, 10 mm ও 20 mm। পরটা দেখো, কাচকে এক্স পদার্থ দিয়ে ঘষলে এক্স ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, তাহলে এক্ষেত্রে কাচটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। কি বললাম, কাচকে এক্স পদার্থ দিয়ে ঘষলে এক্স ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, এক্ষেত্রে কিন্তু কাচটি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ যে তড়িৎগ্রস্ত হবে সে ইলেকট্রন গ্রহণ করবে। বস্তুর উষ্ণতা বাড়তে প্রয়োজনীয় তাপ নির্ভর করে কিছু কিছু বিষয়ের ওপর, তিনটি বিষয়ের ওপর। সেই তিনটি বিষয় কী কী? বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপর, বস্তুর ভরের ওপর এবং বস্তুর উপাদানের ওপর। পরের কোশ্চেন দেখো, আপেক্ষিক তাপের একক হলো জুল কেজি কেলভিন, এটা এসআই এককে। কোনো গ্যাসের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় যে পদ্ধতিতে, সেটি হলো পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে। একটি 100 ওয়াটের বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের চেয়ে প্রাকৃতিক তড়িৎ প্রবাহের পরিমাণ মোট 4000 গুণ বেশি। একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হবে লোহা এবং অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে নিকেল, ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিকেলের লবণের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। গৃহীত তাপ বা বর্জিত তাপ পরিমাপক যন্ত্রটি হলো ক্যালোরিমিটার। জ্বলন্ত উনুনের পাশে হাত রাখলে গরম অনুভব হয় বিকিরণের জন্য। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বরফখণ্ডকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের দ্বারা পূর্ণ করলে এই জলের উষ্ণতা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখো, ঊর্ধ্বপাতিত হয় না এরূপ একটি পদার্থ হলো বেঞ্জিন। টিন যখন ইক যৌগ গঠন করে তখন টিন SN4 ক্যাটায়ন অবস্থায় থাকে। পদার্থের আপেক্ষিক তাপের এসআই এককের নাম হলো জুল পার কেজি কেলভিন। কখনও কখনও একাধিক পদার্থের মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতা সৃষ্টি করা যায়, এই মিশ্রণগুলিকে হিমমিশ্রণ বলে। যেমন কি বরফ ও লবণ 3:1 ওজন অনুপাতে মেশালে যে মিশ্রণ পাওয়া যায় তার উষ্ণতা প্রায় -23 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখো, নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম হলো মোম এবং পিস। ক্লোরোফর্মের সংকেতটা দেখো CH Cl3, কেন্দ্রীয় পরমাণুর নাম হলো কার্বন এবং তার যোজ্যতা থাকে কত? 4। একটি অজৈব সমযোজী যৌগের নাম হলো হাইড্রোজেন ক্লোরাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি অজৈব সমযোজী যৌগের নাম হলো হাইড্রোজেন ক্লোরাইড। পরের কোশ্চেন কি বলছে, 1 ক্যালোরি সমান 4.2 জুল। দর্পণ থেকে বস্তু দূরত্ব 10 সেন্টিমিটার হলে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্বও কিন্তু 10 সেন্টিমিটার হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডের NO2 এর বর্ণ হলো বাদামি রঙের। একটি তরল অধাতুর নাম হলো ব্রোমিন। ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থের নাম হলো কর্পূর। একটি প্রাকৃতিক অভ্যন্তরীণপূর্ণ প্রতিফলনের উদাহরণ হলো মরুভূমির মরীচিকা। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বকে অসৎবিম্ব বলে। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসের নাম H2S বা হাইড্রোজেন সালফাইড। একটি অধাতুর নাম হলো কার্বন। মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম হলো পরমাণু। একটি অনুঘটকের উদাহরণ হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তারপরে দেখো, একটি যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। একটি জারক পদার্থ কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, মনে রাখবে। কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে। ধাতু বলা হয় অ্যাসিটিলিন গ্যাস ব্যবহৃত হয়, ধাতু ঝালাই করতে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। অনুঘটক হলো প্রধানত প্রোটন জাতীয় যৌগ। একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলে। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটিন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়। মিশ্রিত পতিত জল তরল বেশি পরিবাহী, তরলে বেশি পরিবাহী। চিনি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। সাধারণ লবণের তড়িৎ বিশ্লেষণ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় তার নাম হলো ক্লোরিন। এটা দেখো, নাইট্রোজেন ডাইঅক্সাইডের রং হলো বাদামি রঙের। অবস্থার পরিবর্তনে যে ভৌত রাশির পরিবর্তন হয় না, কার পরিবর্তন হয় না? উষ্ণতার পরিবর্তন ঘটে না, অবস্থার পরিবর্তনে। তাপ প্রবাহে যে পদ্ধতির মাধ্যমে দরকার হয় না সেটা হলো বিকিরণ। তোমার কি বলছে, ইলেকট্রোপ্লেটিং এর প্রধান উদ্দেশ্য হলো ক্ষয় থেকে রক্ষা করা। পোড়াচুনের মধ্যে জল দেওয়া হলো রাসায়নিক পরিবর্তন। কোনো মৌল বা মূলক ইলেকট্রন গ্রহণ করলে তাকে বিজারণ বলে। ক্লোরোফর্ম জৈব জাতীয় দ্রাবক। যে তাপ থার্মোমিটারে ধরা যায় না, শুধু পদার্থের অবস্থার পরিবর্তন করতে লাগে, তাকে লিন তাপ বলে। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। কোনো বস্তুতে কী পরিমাণ তাপ আছে এবং বস্তুর ভর, উপাদান, উষ্ণতার পরিবর্তন ও এর ওপর নির্ভরশীল। জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিনধর্মী এবং প্রোটিনধর্মী যৌগ। ব্যাটারিতে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারি। 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে তার মান হলো 9.8 N।
ঋণ তাপের একক হলো ক্যালোরিগ্রাম। তারপরে দেখো L3H পরমাণুটি নিউটন সংখ্যা হলো দুটি। NaCl পদার্থটিকে দ্রবীভূত করে জল। কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো NH4 ক্যাটায়ন। একটি বায়োডিগ্রেডেবল পলিমার হলো সেলুলোজ। আধান পরিমাপের SI একক হলো কুলম্ব। তরলের ওপর চাপ বাড়লে স্ফুটনাঙ্কের পরিবর্তনও বাড়ে। তো এই হলো তোমাদের মূল যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য শেয়ার করলাম। আরও অল্প কিছু প্রশ্ন আছে, একটু দেখে নাও। প্রশ্নগুলো খুব বেশি, যেহেতু ফিজিক্সের কোশ্চেন, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। একটি তাপ উৎপাদক রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় CO2 উৎপাদন। জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। তারপর দেখো একটি সংক্রমণ রোগ হলো ম্যালেরিয়া। ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ডেঙ্গি ভাইরাস। বরফের ওপর চাপ প্রয়োগ করলে বরফের গলনাঙ্ক কমে। মরিচিকা আলোকের অভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন ধর্মের জন্য হয়। সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোগী ধরনের যৌগ। আয়রনের Fe2 ক্যাটায়নটির নাম হলো ফেরাস। যে প্রতিবিম্ব পর্দাতে ফেলা যায় না তাকে অসদ্বিম্ব বলে। আয়না থেকে বস্তুর দূরত্ব 2 সেন্টিমিটার বৃদ্ধি পেলে বস্তু প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার বৃদ্ধি পায়, মানে দ্বিগুণ করে বাড়ে। আলো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে প্রতিশ্রুত রশ্মি অভিলব্ধের দিকে সরে যায়, কথাটি মিথ্যা। NH3 ও H2Sকে গন্ধের দ্বারা আলাদা করে শনাক্ত করা যায়। চিনি ও নুন রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করলে কি হয়, নুন উত্তপ্ত করলে কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিনি উত্তপ্ত করলে কালো রঙের হয়ে যায়। পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যার মান ভর সংখ্যা প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল, মানে পরমাণু ক্রমাঙ্ক কি প্রোটন সংখ্যার মান ভর সংখ্যা প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। তো এই হলো তোমাদের শর্ট কোশ্চেন। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।